হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল ব্লসম ক্রিয়েটর। আর সাথে আমি আছি অঙ্গনা। আশা করি আপনারাও খুব ভালো আছেন, আর আমি বিন্দাস আছি। আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। আজকের এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে হলেও মন্দ হয় না। আমাদের বাড়িতে তো এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে। তাহলে দেখে নেব আজকের রেসিপি। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকন অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন। তাহলে দেখে নেব আজকের রেসিপি, লেটস গো। লাগবে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়ে জল আর নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর অবশিষ্ট জলটা ফেলে দিয়েছি। এরপরে এটাকে তুলে নিয়ে আমি বাকি রান্নাটা করব। চলুন তাহলে দেখে নিই বাকি রান্না। চলে এলাম নেক্সট স্টেপে। ওভেনে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ও তেল। এবার দিয়ে দিলাম দুই টুকরো শুকনো লঙ্কা। এখন তেলটি গরম হয়ে এলে দিয়ে দেব এক এক করে হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন। এরপর এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ। তারপর দিয়ে দেব গুলে রাখা তেঁতুলের কাঠ, একটু তেঁতুল। সামান্য জল দিয়ে একটা বাটিতে আমি গুলে নিয়েছি, এটাই কিন্তু তেঁতুলের কাঠ হিসেবে ব্যবহার করব। এবার কিছুক্ষণ পর এটিকে ফুটে এলে দিয়ে দেব সামান্য জল। বেশি জল দেওয়া কিন্তু যাবে না, কারণ রান্নাটা বেশ মাখমাখো হয়। এবার আস্তে আস্তে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটিকে কিন্তু কিছুক্ষণ আমি ফুটতে দেব। দেখুন এটা জল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার সময় অবশ্যই চেক করে দেবেন, কারণ আমরা সেদ্ধ করার সময় ডাটার মধ্যে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আমাদের স্বাদ মতো নেবেন, যে যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে এই রান্নাতে একটু টক টক হলেই বেশি ভালো লাগে, তাই চিনিটা যদি পারেন একটু কম অ্যাভয়েড করবেন। এবার চিনিগুলো আমি মিশিয়ে নিচ্ছি, আর রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে। এটিকে এবারে দু মিনিটের মতো আমি ঢেকে দেব, যাতে জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যায়। ফিরে এলাম দু মিনিট পর। এখন দেখুন রান্নাটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ডাঁটার গায়ে মশলাটা কিন্তু বেশ ভালোমতো মাখামাখি হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু ঠিক এরকম শুকনো শুকনো হবে। এর মধ্যে কিন্তু একটু ঝোল থাকবে না, তাহলে জিনিসটা ভালো লাগবে না। তো এবার এটাকে আমরা সার্ভ করে নেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো আমার সবটাকে সার্ভ করা হয়ে গেছে। আজকে ডাঁটাটা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। দেখতে তো অসাধারণ লাগছে, আর খেতেও তো অপূর্ব হয়। আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই রান্নাটা অত্যাধিক সহজ পদ্ধতিতে দেখিয়েছি, যাতে আপনারা সহজে করতে পারেন। খুব চটজলদিভাবে এই রান্নাটা হয়ে যায়। আর পাতের শেষে যদি এরকম একটা করে চাটনির রেসিপি বা এরকম একটা করে যদি টকের রেসিপি হয় তো মন্দ হয় না, কি বলেন? আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। খুব কম সময় এবং বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। শুভরাত্রি।